নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ কিন্তু আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না। আজ আমি একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি। মাগুর মাছ বা শিং মাছ পরিষ্কার করার ঝামেলার জন্যই কিন্তু আমাদের অনেক সময় খাওয়ার ইচ্ছা থাকলেও বাড়িতে আনতে পারি না। সহজে কি করে এই মাগুর মাছ বা শিং মাছকে পরিষ্কার করে নেবেন, সেটাই হলো আমার আজকের ভিডিও। মাগুর মাছ বা শিং মাছের গায়ে উপরে একটা কালো আস্তরণ থাকে, সেটাকে কি করে একদম সহজেই পরিষ্কার করে নেবেন, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই মাছকে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে মাগুর মাছগুলোকে ঢেলে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মাগুর মাছ নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ নুন দিয়ে একটা কভার দিয়ে উপর থেকে ঢেকে রেখেছিলাম। দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু মাগুর মাছগুলো মরে গেছে। নুন দিয়ে কিন্তু আপনারা অবশ্যই উপর থেকে কভার দিয়ে দেবেন, নইলে মাছগুলো ছিটকে বাইরে চলে আসবে। নুন দেওয়ার কারণেই মাছগুলো মরে গেছে। আমি একটা পেঁপে নিয়ে নিলাম। এবার পেঁপের গোটার দিকটা কেটে পুরো উপরের খোসাটাকে আমি বের করে আলাদা করে নেব। যেদিনকাই আপনারা বাজার থেকে মাগুর মাছ বা শিং মাছ আনবেন, অবশ্যই একটা পেঁপে নিয়ে আসবেন। এইভাবে পুরো পেঁপের খোসাটাকে বের করে আমি আলাদা করে নিচ্ছি। পেঁপেকে কিন্তু খোসা ছাড়ানোর আগে ধুয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পরে খোসাগুলোকে কিন্তু আমি আর ধোবো না। পুরো খোসাটা ছাড়িয়ে আমি ফিরে এলাম। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এতে এখন আমি পেঁপের খোসাগুলো দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। খোসার পেস্টটা বানিয়ে আমি ফিরে এলাম। এখন যেই বাটিতে আমি নুন দিয়ে মাছগুলোকে মেরেছিলাম, সেই মাছের উপরেই আমি এই পেস্টটাকে দিয়ে দেব। ভালো মতন পেস্টটাকে এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার, অনেকে আবার একে সিরকাও বলে থাকেন। দিয়ে ভিনিগার আর পেঁপের খোসার যে পেস্টটা আছে, ভালো মতন মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আমার আজকের এই ছোট্ট টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে কিন্তু একটা মাছ এখনো জ্যান্তই আছে, ঠিক মতন মরেনি। এই যে এটা দিয়ে ভালো মতন মাখিয়ে আমি একটা কভার দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখন একটু হাত দিয়ে কিন্তু ঘষলেই দেখুন উপরের যে কালো আস্তরণটা আছে সেই আস্তরণটা আরামে চলে যাবে। জাস্ট হাত দিয়ে একটু ঘষলেই চলে যাবে। এইভাবে আমি সমস্ত মাছের গায়ে থেকে উপরের আস্তরণটাকে আমি পরিষ্কার করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে ভালো মতন বসে আমি 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে ফিরে আসছি। মাছগুলোকে 2 থেকে 3 বার আমি ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে ফিরে এলাম। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে মাছগুলো। আমার আজকের এই ছোট্ট টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।